হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি একটা টমেটোর ভিডিও নিয়ে এসেছি, মানে টমেটো সংরক্ষণ করার একটা ভিডিও নিয়ে এসেছি। সো আই হোপ এটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু টমেটো এখানে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সো এই টমেটোগুলো আমি কাল আনিয়েছিলাম, ভেবেছি যে কিছু টমেটো আমি সংরক্ষণ করে রাখবো, যেহেতু এত টমেটো আমার একসাথে লাগে না, আমার ফ্যামিলিতে আমরা দুইজন মানুষ। তো এত টমেটো যদি আমি নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো টমেটো কিন্তু কেটে রাখা যায় না, সে কিন্তু পচে যায়। তাই ভাবলাম যে আমি এটা ফ্রোজেন করে রেখে দেবো, আমার যখন ভালো মানে রান্নার প্রয়োজন হবে তখন আমি ফ্রিজ থেকে বের করে দুই টুকরা তিন টুকরা যাই লাগে আমি দিয়ে দিতে পারবো। তো আমি কিন্তু এখন টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, ধুয়ে করে রাখার পর আমি একটা এখানে একটা চালনি নিয়েছিলাম, সেখানে আমি টমেটোগুলো রেখে দিয়েছি, পানিটা ঝরতে দিয়েছি। পানিটা এই যে গায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু লেগে আছে, এই পানিটা আমি ঝরতে দিয়েছি। পানিটা ঝরার পর আমাদের কিন্তু এই পানিটা এই টমেটোতে রাখা যাবে না, এটাকে সুন্দর করে একটা সুতি কাপড় দিয়ে বা একটা টিস্যু দিয়ে আমাদের এই পানিটা মুছে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মুছে নিচ্ছি যেন টমেটোর গায়ে কোনো ফোঁটা পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু এটা আপনার ফ্রোজেন করলে ভালো থাকবে না তখন এটা। সো আমি এভাবে কিন্তু আমি সবগুলো টমেটো আস্তে আস্তে করে সুন্দর করে মুছে নেব। আপনারা সুতি কাপড় না থাকলে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি টমেটোগুলো মুছে নিচ্ছি। টমেটোগুলো সুন্দর করে মোছা শেষ, আর টমেটোগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে বুঝতে পারছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে টমেটোগুলো। তো এখন আমি যেটা করব, টমেটোগুলো কেটে নেব। এই টমেটোর যে মুখটা থাকে এই মুখটাকে কিন্তু আমি একটু ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। এখন আমি এটাকে ফালি করে নেব। আপনারা চাইলে দুই ফালি করে নিতে পারেন, আবার চার ফালি করেও নিতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নিতে পারেন। আমি কিছুটা দুই ফালি করব, কিছুটা চার ফালি করব, আবার কিছুটা ছয়টাও করব, কারণ আমি বিভিন্ন জায়গায় এটা ইউজ করব। সো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ফালি করে নিতে পারেন। সো আমি যেহেতু আমার ছুরি দিয়ে কাটার অভ্যাস নেই, আমি একটু স্লো ছুরি দিয়ে কাটতে, আর বটি দিয়ে আমি একটু কমফোর্টেবল ফিল করি। সো আমি একটু ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনারা এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে কিন্তু আমি সবগুলো টমেটো কেটে নিব। এই যে আমি দেখাচ্ছি এটা মুখটা কীভাবে তুলছি, এটা মুখটা তুলে আপনারা রেখে দিতে হবে, এটা সহ রাখবেন না, তাহলে কিন্তু টমেটোটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে চাইলে কিন্তু টমেটোটাকে আপনারা গলিয়ে রাখতে পারেন, যেভাবে চাটনি খাওয়া হয় ওভাবে কিন্তু টমেটোকে গলে মানে এই জাল করে চুলায় তারপরে কিন্তু রাখতে পারেন। এভাবে যদি কেউ আনাম রাখতে না চান কাঁচাটা, তাহলে কিন্তু জাল করে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সো আমি এভাবে কিন্তু সবগুলো টমেটো কিন্তু কেটে নিলাম, কি সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে দেখুন, আমার কাছে অনেক ভালো লাগছে টমেটোগুলো। তো এখন আমি যেটা করব, এখন আমি এটাকে ফ্রোজেন করব। সো এই টমেটোগুলো ফ্রোজেন করার জন্য আমি একটা পলি ব্যাগ নিয়েছি,
এই পলি ব্যাগটা আমি ফ্রোজেন করব। আপনারা কিন্তু চাইলে এটা বক্সে, কোনো বক্স, এয়ারটাইট বক্সে রাখতে পারেন, জিপার লক ব্যাগে রাখতে পারেন, আপনাদের ইচ্ছে। আমার যেহেতু ফ্রেশ পলি আছে বাসায়, তো আমি এই পলির ভিতরে রাখবো। আর আমার ফ্রিজটা যেহেতু অনেক ছোট, সো আমার কিন্তু অনেক কিছু ফ্রোজেন করতে হলে জায়গা হয় না, তাই আমি বক্সে করে রাখতে চাচ্ছি না। বক্স করে রাখলে দেখা যায় যে অনেক বেশি জায়গা লাগে, তাই আমি চিন্তা করেছি যে আমি বক্সে করে রাখবো না, আমি পলি করে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্রিজ অলরেডি ফুল। আমি কিছু ফুলকপি রেখেছিলাম এবং মাছ টাছ তো আছেই, তো আরও কিছু সবজি আমি ফ্রোজেন করবো। এই যে ফুলকপিগুলো 2 বক্স রেখেছি।